আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আজকের ব্লগটি নিয়ে এসেছি একদম সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে গুড মর্নিং জানিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে নামাজটা পড়ে তো রান্নাঘরে চলে এসেছি আর গতকালকে তোমাদের ভাইয়া ঘরের জন্য কিছু বাজারে এনেছে আমি যদি কোনো বাজারে কথা বলি ও বলবে আমি না আনতে সেই জন্য আমি আহাদ এবং নৌসেফাকে শিখিয়ে দিই যে তোরা তোর বাবাকে বলিস এটা লাগবে ওটা লাগবে তো নৌসেফা বলতেছে আম্মু আব্বু আলু এনো আলু ভাজি খাবো আর পেঁয়াজ এনো আর চিনি এনো আমি মুড়ি দিই খাওয়ার জন্য আর এ তো চিনি এনেছে আলু এনেছে পেঁয়াজ এনেছে হুল পাউডার এনেছে সাথে এনেছে কলা কলাটা এনেছে আমাদেরকে আমাদের সকালবেলা তো রুটি খেতে হবে তো রুটির জন্য রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে কলা এনেছে তো এই তো কলা টলা দিয়ে সবাই মিলে নাস্তা টাস্তা খেয়ে বাচ্চারা মাদ্রাসায় চলে গিয়েছে আর আজকে রান্না করব পেঁপে দিয়ে আলু দিয়ে ডাল দিয়ে মসুরের ডাল দিয়ে আর এদিকে পেঁপে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি ডালের সাথে আর এদিকে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই যে দেখো কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে এই ফোড়নটা দিলে না পেঁপের তরকারিটা অনেক ভালো লাগে মসুরের ডাল দিয়ে পেঁপেটাই আলাদা স্বাদ একটা অনেক ভালো একটা নিরামিষ খেতে খুবই ভালো লাগে আর এই পেঁপের নিরামিষটা রান্না করলে না আমার ঘরের পাতিলে এক মুঠো বাদও থাকে না একদম বাচ্চারা চেটে পুটে খেয়ে পেলে কিছু কিছুদিন যাবো তোমরা কিন্তু দেখছো আমি কিন্তু পেঁপে তরকারি বেশি রান্না করছি কারণ আমার নুসাইফা এবং আহা নুহা সবাই ও বাচ্চারা বলতেসাম্মু পেঁপে তরকারি রান্না করো পেঁপে তরকারি রান্না করো পেঁপে তরকারি খুবই ভালো লাগে খেতে তারপরে এ তো বান্না শেষ করে চলে আসলাম এদিকে আমার বাসুরের মেয়েও ওর কয়েকটা থ্রি পিস নিয়ে আসলো ওর আবার কিছুদিন পরে ওরটা এঙ্গেজমেন্ট হয়েছে আবার আগাম এই মাসের সাতাশ তারিখে ওর বিয়ে তো ও আবার কয়েকটা থ্রি পিস কিনেছে ও বলতেছে কাকি আমাকে একটু কেটে দেন আমি তারপরে আস্তে আস্তে বসে বসে সেলাই করব। তো ওর থ্রি পিসগুলো আমি এখন কেটে দিচ্ছি এখানে চারটা থ্রি পিস আছে ওর ওর বোনের আরও কারো 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 ছিল তো এখানে চারটা থ্রি পিস ছিল তো আমি এখন ওকে কেটে দিচ্ছি এটা হয়েছে মূলত জামা জামাটা জামা যে দুইটা এখানে কেটে নিয়েছি পরবর্তীতে আরও দুইটা কেটে নেব তা আস্তে আস্তে ওকে আমি সবগুলো কাপড় চাপড় কেটে দিচ্ছি আবার আমার নোহারও এদিকে জামা কাপড় আসছে নুহার ও জামা কাপড়গুলো এখানে আমি কেটে তারপর আজকে দিন পরে সেলাই করে নেব ও যে ওর হাতে একটা রিং দেখেছেন আমার বাসুরের মেয়ে ওর কিন্তু অ্যাঙ্গেজমেন্ট করে গিয়েছে তো ও এখানে আমাকে আবার হেল্প করছে যেহেতু ও সেলাই করবে এখন বসে বসে বুঝে নিচ্ছে যে কী কীভাবে কাটতেছি কীভাবে কী করতেছি এই লাল কালার ড্রেসটা দেখতেছো এটা নুহার জন্য এনেছি আর যে টিয়া কালার যে সালোয়ার কাপড়টা ওইটা হয়েছে আমার স্যালোয়ার কাপড় আর এতগুলো কাপড় সাপড় কাটতে কাটতে একদম আমার কোমর ব্যথা হয়ে গিয়েছে সেই জন্য একটু শুয়ে নিয়েছি আর এদিকে মুসাফা কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে তো আসার পরে বলতেছে আমি একটা গিফট বক্স কিনেছি তারপর আমাকে পাঁচ টাকা দিয়েছে দোকানদার তো ও পয়সা পেলে না অনেক খুশি হয় তারপরে বলতেছে আমি জামাটা খুলবো না আমি একটু পুরান বাড়িতে যাব তা আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপর চলে গিয়েছে পুরান বাড়ির দিকে আর আমি এদিকে তো বাহিরে চলে আসলাম বাহিরে চলে এসে একটু বাইরের যে জাম্বুরা গাছের জাম্বুরা ধরেছে ওইটা দেখলাম আর এই যে এদিকে আমাদের ঘরের ইটকোনা রেখেছে ঘর ফুলোর পাকা করার জন্য আর এই যে আমার ঘরটা তারপরে চলে এসেছি ঘরের মধ্যে একটু খাটগুলো মোশামছি করব। আর খাটগুলো মোশামছি করতে গিয়ে আজকে আমার সাথে এমনটা হবে আল্লাহ আমি কখনো ভাবতেই পারিনি তো আমি আসলে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন আপু আপনার উচ্চতা কত আপনার ওয়েট কত তো আমার উচ্চতা হয়েছে আমি পাঁচ ফুট ছয় ইঞ্চি আর আমার হাই আমার ওজন হয়েছে মানে উনসত্তর কেজি সত্তর থেকে এক এক কেজি কমাসি তো এই যে দেখুন আমি আমার এই খাটটা না অনেক সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই খাটের না অনেক রহস্য আছে জানেন এই খাট হয়েছে আমার বড় বাসুরে বানিয়ে দিয়েছে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা যতদিন বেঁচে আসে এই খাটের মধ্যে ঘুমাবে তো এখন শাশুড়ি কিন্তু এখন আর আমাদের ঘরে ঘুমায় না কারণ যখন আমরা সবাই একসাথে ছিলাম তখন শাশুড়ি আমাদের সাথে ঘুমাইতো তো এখন আমরা সবাই তো পৃথক পৃথক ঘরে থাকি সেই জন্য বড় ঘরে আর বরুণ বাড়িতে গেলে একটা বিল্ডিং আছে আমার দুই বাসুরের ওই বিল্ডিং এই থাকে মানে যে জায়গায় মানুষ বেশি ওই জায়গায় থাকবে যে জায়গায় মানুষ কম ওই জায়গায় নাকি থাকলে নাকি ওনার ভয় লাগে তো তো আমরা যখন এই বাড়িতে নতুন গড় করেছি তখন ভাইয়া বলেছেন যে আমার খাটটা আমি নিয়ে যাব তো আমাদের আব্বু দেয় নেই বলতেছে এটা এখন আমি যদি দিয়ে দিই তাহলে আমার গড়টা পুরো পাকা হয়ে যাবে তো এটা নষ্ট হয়ে গিয়েছে আর এই যে দেখছো না এটা হয়েছে আমার বাবার বাড়ি থেকে এই খাটটা দিয়েছিল আমাকে আর কি উপহার হিসেবে তো এখন এই যে মচতে গিয়ে আমি একদম ভিতরে পড়ে গিয়েছে তা এখন তো আমি উঠতেই পারছি না অনেক কষ্ট করে উঠে নিয়েছি আর এখন সাইড থেকে খাটটা মোছে নিচ্ছি পরিশে করে নিচ্ছে তো এই তো দেখো আজকে যে সিলাই কাজের যে কাপড় চাপড় গুছিয়েছিলাম না কেটেছিলাম তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তো আজকের ব্লগটি এখানে শেষ করবো কে কোথা থেকে আমার ব্লগটি দেখছ আশা করি তোমরা সবাই একটু কমেন্ট করে যেও আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই তোমাদের কাছে একটু মতামত চাই তোমরা একটা সুন্দর একটা কমেন্ট করে যাবে কেন যেন আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি এই যে আমার ঘরের সামনে টেবিলটাও মুছে মছে নিয়েছি সবাই ভালো থেকে সুস্থ